আওয়ামী লীগ দেশের কি অবস্থা করে তারপরে ক্ষমতা ছেড়ে চলে গেল বা পালিয়ে গেল? এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু জরুরি করণীয় আছে। দর্শক, আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে এবং নানান কথা উঠছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর, পট পরিবর্তনের পর যে বিশৃঙ্খলা, এবং কেউ কেউ লুটপাট শব্দটা ব্যবহার করছেন। এই শব্দের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, এই বিষয়টা একটু পারফেক্টলি অ্যাড্রেস করা দরকার। তার আগে বলে নিই যে এই যে অরাজক পরিস্থিতি, দেশটাকে আওয়ামী লীগ ধ্বংসস্তূপ বানিয়ে গিয়েছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পর ধ্বংসস্তূপ হয়েছে কথাটা ঠিক নয়, আওয়ামী লীগ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরণের জন্য যা স্বাভাবিকভাবে আমরা কিছু নীতি কথা বললাম যে আসুন আমরা চুপচাপ থাকি, আমরা দেশটাকে গড়ে তুলি আর হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। একটা বিপ্লবের বাই প্রোডাক্ট বলতে একটা কথা আছে যেগুলো অনিবার্য। যদিও আমরা আবারও বলিনি শুরুতে, আমরা একটা অস্বাভাবিক মৃত্যু বা একজন অপরাধী, সাধারণ মানুষ নিরপরাধ এদেরকে বাদ দিলাম, একজন অপরাধীর গায়ে আইন হাতে তুলে নিয়ে কেউ হাত তুলবে এটাও আমরা সমর্থন করি না। কিন্তু আবারও বলছি, বাই প্রোডাক্ট বলতে কথা আছে এবং লুটপাট বা এইসব শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। দর্শক, একটা খবর, হামলা আগুনের পর ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ নেই, অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে আমরা জানি। আমি একটা কথা বলে নিই, তবে তার ব্যাকগ্রাউন্ড একটু বলি। যাত্রাবাড়ি থানায়, থানার সামনে পুলিশ কিভাবে সাধারণ মানুষকে নৃশংসভাবে মুহুর মুহুর শত শত গুলি করে গণহত্যা চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, রাস্তায় শুয়ে আছে, গণহারে গুলি করছে, একটু উঠে যাওয়ার চেষ্টা করছে, গুলি করে হত্যা করছে, কাছে এসে হত্যা করছে, দূরে এসে দূরে দাঁড়িয়ে গুলি করছে, লাশের উপর গুলি করছে, কি নৃশংসতা! মানুষজনকে কি ভয়ানক কায়দা হত্যা করেছে! আপনি যদি শুধু এই যাত্রাবাড়ি থানার এই হত্যাকাণ্ডের চিত্রটা দেখেন, এই গণহত্যার চিত্রটা দেখেন, এটা ইতিহাসে একদিন লেখা হবে। ভয়াবহ অনেক জেনোসাইড এরকম ইতিহাস পড়েন না, পড়েছেন না? পাকিস্তানিদের ঘটনা বা ইসরায়েলিদের ঘটনা, সেই বর্বরতাকে হার মানাবে। কি নৃশংস, কি অমানবিক! একটু দয়ামায়া কি নেই? একেবারে হত্যার উদ্দেশ্যে নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধু গুলি আর গুলি, গুলি আর গুলি। কোন সুস্থ সবল মানুষ সে ভিডিও দেখতে পারে না, স্বাভাবিক থাকতে পারে না। সারা দেশে যে শত শত মানুষ হত্যা করছে, কত শত মানুষ, এই হিসাব বের হতে সময় লাগবে, হাজার হাজার মানুষ, 210 জন, 20 জন, 300 জন, 350 জন, 500 জনের যে তালিকা, এটা অপূর্ণাঙ্গ তালিকা। কি ভয়ানক গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা এই পুলিশের মাধ্যমে! সেই প্রেক্ষাপটে যখন একটা বিপ্লব সফল হয়, শত শত লাশের উপর দাঁড়িয়ে, জনগণের রক্তের উপর দাঁড়িয়ে, তখন পুলিশকে যা করা হয়েছে বাংলাদেশে এটা একেবারেই কম। আমি আবারও বলছি, কেউ পুলিশের গায়ে হাত দিবেন না, এদের সবাইকে আমরা বিচার করবো। এই পুলিশ পুলিশ থাকবে না, হাজার হাজার পুলিশের চাকরি চলে যাবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, বিচার হবে, জেলে থাকতে হবে, এবং এই পুলিশকে ব্যাপকভাবে সংস্কার করা হবে। সংস্কারের নানান রূপরেখা বা প্রস্তাবের সাথে আমরা জড়িত। অতএব এই পুলিশ আর ওই পুলিশ থাকবে না, হাসিনার পুলিশ থাকবে না বাংলাদেশে, বাংলাদেশের পুলিশ হবে বাংলাদেশের রাষ্ট্রের পুলিশ, জনগণের পুলিশ। কিন্তু এই হাসিনার পুলিশ যা করেছে, তারপরে পাল্টা জনগণ কোথাও কোথাও তাদেরকে পিটিয়ে হত্যা করা বা আগুন দিয়েছে, পুড়িয়ে মারা গেছে, এটা একেবারে স্বাভাবিক, খুব কম। হয়তো বা বাংলা যদি বিএনপি জামাত পরিস্থিতি সামাল না দিত, আমরা যদি জনগণকে শান্ত থাকতে না বলতাম, জামায়াত ইসলামে যদি দৃঢ়ভাবে এই ধরনের হামলা ঠেকানোর জন্য থানায় থানায় পাহারা না দিত, যা হওয়ার কথা ছিল সেটা ভয়ানক কিছু। যাত্রাবাড়ি থানায় আগুন, থানায় পুলিশ নেই, থাকতে পারে না, অনেককে হত্যা করা হয়েছে, আই রিপিট, এটা একেবারেই স্বাভাবিক, অনেক কম হয়েছে। পুলিশে যারা চাকরি করে তাদের সকাল সন্ধ্যা সুক্রিয় করা উচিত যে আমাদের উপর তো কিছুই হয়নি, জনগণের উপর যা হয়েছে বা আমরা যা করেছি তার তুলনায় আমরা বেঁচে গিয়েছি। কয়েক হাজার পুলিশকে যদি হত্যা করতো জনগণ, তারপরে সেটা কম হতো।
আই রিপিট, একজন পুলিশের কাছে হাত দিবেন না, কিন্তু ক্ষোভ বলতে কিছু কথা আছে, বাই প্রোডাক্ট বলতে কিছু কথা আছে, বাস্তবতা বলতে কিছু কথা আছে, ইমোশন বলতে কিছু কথা আছে। আপনারা বড় বড় কথা বলছেন যে গণভবনের মালামাল লুটপাট করেছে, আওয়ামী লীগ অফিসের মালামাল লুটপাট করেছে এবং সংসদ ভবনের মালামাল লুটপাট করেছে। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ঘটনাগুলোকে লুটপাটের সাথে তুলনা করার জন্য। না, কিসের লুটপাট? আপনি কি মনে করেছেন এই মানুষগুলো ওই গণভবনের একটা চেয়ার টেবিল আর আওয়ামী লীগ অফিসের একটা টেবিল নেয়ার জন্য, একটা ফ্যান নেয়ার জন্য তারা এই আন্দোলন করেছে, জীবন দিয়েছে? না, এগুলো নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। এই যে ফ্যান টেবিল মালামাল চেয়ার টেবিল ফ্রিজ খুলে নিয়ে যাওয়া, এগুলো স্বৈরাচারকে খুলে ফেলার প্রতীকী প্রতিবাদ। যে কেউ যদি স্বৈরাচার হয়, জনগণের উপর গণহত্যা চালায়, তার অবস্থা কি হয়? তার বেডশিটও মানুষ নিয়ে যায়, সেরকম একটা প্রতীকী প্রতিবাদ। অতএব এটা লুটপাট নয়, এটাকে লুটপাট বলবেন না, এটা স্বৈরাচারের দম্ভক্তির বিরুদ্ধে আর একটা প্রতিবাদ। পরবর্তীতে যদি কেউ স্বৈরাচার হয়, অথবা পৃথিবীতে এখনো যারা স্বৈরাচার আছে তাদের জন্য একটা বার্তা ছাড়া আর অন্য কিছু আমি দেখতে চাই না এখানে। অতএব কোনো লুটপাট না, এগুলোকে লুটপাট বলে না। হোয়াট ইজ লুটপাট? লুটপাট চুরি বা এই যে সব জিনিসপত্র নিয়েছে, এগুলো দিয়ে কি করবে ওরা? কোনো প্রয়োজনীয়তা আছে? এগুলো ফেলে দিবে, দেখবে অনেকে ফেরত দিয়ে গেছে। এটা প্রতীক, এটা ক্ষোভ, এটা বাই প্রোডাক্ট, এটা ন্যাচারাল। হামলা আগুনের পর ঢাকায় পুলিশের বেশিরভাগ থানায় পুলিশ নেই। ঢাকায় বেশিরভাগ না, আসলে যেটা হওয়ার কথা ছিল, কোনো থানায় পুলিশ থাকতে পারবে সেই পরিস্থিতি থাকার কথা ছিল না। ধন্যবাদ জানাই জামাত ইসলামীকে, ধন্যবাদ জানাই বিএনপিকে, যে তাদের কারণে, তাদের সংযমের কারণে কিছু কিছু থানায় পুলিশ থাকতে পেরেছে, অথবা হাজার হাজার পুলিশ জীবনে বেঁচে গিয়েছে। বিএনপি জামাতকে ধন্যবাদ দেওয়া ছাড়া এখানে আমি অন্য কিছু দেখি না, কারণ তারা নির্যাতিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই, এছাড়া অন্য কিছু করার নেই। এখানে জনগণের কোনো ভুল, জনগণ যাত্রাবাড়ি থানায় আগুন দিয়েছে, যাত্রাবাড়ি থানা মাটির সাথে মিশিয়ে দেয়া, এটা স্বাভাবিকভাবে প্রত্যাশিত ছিল যে ভয়ানক গণহত্যা চালিয়েছে, কিন্তু জনগণ সেটা করেনি, থেমেছে। জনগণকে ধন্যবাদ জানাই দর্শক। আনসার বা অনেকে সেনাবাহিনী তারা নিরাপত্তা দিচ্ছে, জামাতের লোকজন, শিবিরের লোকজন নিরাপত্তা দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক দর্শক, পুলিশের কৃতজ্ঞ হওয়া উচিত। গত সোমবারের সংঘাতের ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আরো 103 জনের মৃত্যু হয়েছে, আরো 103 জনের। হাসিনার পতন হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, জনগণ বিজয় মিছিল করছে, সেই বিজয় মিছিলে হাসিনার পুলিশ হামলা করেছে, তারপরে থানায় পুলিশ থাকতে পারবে, এটা কোন সেন্সে আপনি প্রত্যাশা করেন? এটা অসম্ভব। কিছু বাস্তবতা মেনে কথা বলতে হবে, সব জায়গায় নীতি কথা বলা যাবে না, জনগণের আবেগ বলতে একটু কথা আছে। অতএব এগুলো সমাধান কি? সমাধান হচ্ছে এই হাসিনার পুলিশ বাংলাদেশে আর থাকবে না, বাংলাদেশের রাষ্ট্রের পুলিশ অত বিলম্বে গঠন করতে হবে। নতুন পুলিশ প্রধান দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, এটা প্রাথমিক সমাধান, এটাও কোনো সমাধান না। ব্যাপকভাবে আমাদের পুলিশকে সংস্কার করতে হবে। বিভিন্ন প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, মাশরাফি, বরিশালের সাদিক আব্দুল্লাহ, আমির হোসেন, আমাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে এবং সেখান থেকে মৃত্যু লাশ পাওয়া যাচ্ছে। আমরা আবারও বলছি, আগুন দিবেন না, পোড়াবেন না, কারণ কোনো মানুষকে হত্যা করবেন না, কারো গায়ে হাত তুলবেন না। কিন্তু এই যে বাড়ি ঘরগুলো, এগুলো ছিল এক একটা টর্চার সেল, এগুলো স্বৈরাচারের এক একটা পার্ট। সেখানে জনগণ তাদের ক্ষোভ দেখাবে, বিপ্লব পরবর্তী একটা কবির বহিঃপ্রকাশ সেখানে ঘটবে, এটাও প্রত্যাশিত। এটাকেও আমি সিরিয়াসলি বা নেতিবাচক ভাবে দেখি না। এরপরে দর্শক, সচিবালয় ভয় আতঙ্ক, হঠাৎ অফিস ত্যাগ। এই আওয়ামী অফিসাররা যা করেছে, শেখ হাসিনার সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো তারা অবৈধভাবে বাস্তবায়ন করেছে, জনগণের উপর শোষণ করেছে, দুর্নীতি করেছে, দেশটাকে ধ্বংস করেছে, লুটে পুটে খেয়েছে। সেই পরিস্থিতিতে সচিবালয় ভয় আতঙ্ক অফিস ত্যাগ, এটা একেবারেই স্বাভাবিক। বরং সচিবালয় যে বড় কোনো ঘটনা ঘটেনি যাত্রাবাড়ি থানার মতো, এজন্য আমরা ধন্যবাদ জানাই সাধারণ মানুষকে। কাশিমপুরে বন্দীদের বিক্ষোভ, সাতক্ষীরায় ফিরলেন 400 বন্দী। যেভাবে মানুষকে অন্যায় ভাবে আয়না ঘরে রাখা হয়েছে, জেলে জেলে আটকে রাখা হয়েছে, তাতে যে মাত্র কয়েকটা জেল ভেঙে ফেলা হয়েছে বা তালা ভেঙে ফেলা হয়েছে, এজন্য জনগণকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে সব জেল ভেঙে ফেলেনি, কিছু কিছু জায়গায় হামলা করেছে, এটা স্বাভাবিক। কারণ যে পরিমাণ কারা নির্যাতন হয়েছে, তাতে আরো ভয়ানক কিছু ঘটার কথা ছিল যদি বিএনপি জামাত সতর্ক না হতো।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের এই যে দুর্নীতির টাকা দিয়ে লুটপাটের টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি অনেকে ফাইভ স্টার হোটেল এগুলো জ্বালিয়ে দিয়েছে, এটা প্রত্যাশিত কিন্তু আমরা সমর্থন করি না। ইসলামী ব্যাংকে 2017 সালের পর নিয়োগপ্রাপ্ত এবং যেসব দখলদার তাদেরকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না, অনেককে মারধর করা হয়েছে, যা উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, বড় কিছুই হতে পারতো। গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে আবার আগুন, মালামাল লুট, এগুলো মাটির সাথে গুড়িয়ে দেয়নি জনগণ সুক্রিয় করি, তাহলে এক্সিডেন্ট ঘটতে পারতো। কারণ এই আওয়ামী লীগ কার্যালয় গুলো এক একটা ভয়ানক টর্চার সেল, গণভবন তসপাস। এই গণভবন হচ্ছে স্বৈরাচারের মূল প্রতীক, অতএব সেই গণভবনের প্রতি জনগণের তসপাস করার একটা ইচ্ছা থাকবে, এটাও জনগণের স্বৈরাচারের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে তার স্পিরিটের অংশ। সংখ্যালঘুদের বাড়ি হামলা, উপাসনালয় হামলা ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে দুইটা কথা বলি। জামাত শিবির বিএনপি সবাই সংখ্যালঘুদের বাড়িঘরে পাহারা দিচ্ছে। এখন সংখ্যালঘু বলতে যেসব আওয়ামী লোক, যেমন লেখক ভট্টাচার্য, সঞ্জিত চন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, এরা যে ভয়ানক জুলুম করেছে এদের প্রতি ক্ষোভটা থাকা দরকার। বাস্তবতা হচ্ছে হিন্দু নেতারা আমাদের যেটা জানিয়েছে, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য জোর দাবি জানিয়েছি, আমরা পাহারা দিতে অনেক লোককে পাঠিয়েছি, কিন্তু অনেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে আসলে যারা নির্যাতন করেছে তাদের বাড়িঘরে অনেকে হামলা করেছে সাধারণ জনগণ, তবে মন্দিরে হামলা বা এগুলো সুনির্দিষ্টভাবে যেটা করা হয়েছে এটা আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগ এটা করেছে। বরং ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি কিছু মেসেজিং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আমাদের কাছে এসেছে, যেখানে সুনির্দিষ্টভাবে তারা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা নির্দেশ দিয়েছে, যাতে বিএনপি জামাতের উপর দায় চাপানো যায়। অতএব সংখ্যালঘুদের উপর হামলা থেকে শুরু করে এইসব ঘটনা, অগ্নিসংযোগের বেশিরভাগ ঘটনা, এগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের স্যাবোটাজ, আর কিছু কিছু অবশ্যই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিষয়টা যতটা বড় করে দেখানো হয় ততটা বেশি না বলে হিন্দু নেতারা অনেকে আমাদেরকে জানিয়েছেন। যাই হোক দর্শক, কি ভয়ানক পরিস্থিতি করে আওয়ামী লীগ চলে গেছে এই পরিস্থিতিতে। জামাত শিবিরকে ধন্যবাদ যে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। বিএনপিকেও ধন্যবাদ।